পরবর্তী প্রশ্ন হলো, আমার ভাই, আমি কি আমার ভাইকে জাকাত দিতে পারবো কিনা? আমি আমার ভাইয়ের ছেলে মেয়েগুলোকে 2 বছর থেকে পড়ার খরচ দিচ্ছি জাকাতের টাকা থেকে, এটা কি ঠিক আছে? আমি একজন বোন, আচ্ছা আপনার প্রশ্ন অনেক লম্বা, আমি একজন বোন, আমি কোনো চাকরি করি না, আমার ভাইয়ের অভাব দেখে সিদ্ধান্ত নিয়েছি। আমি শুনেছিলাম ভাই বোন ভাইকে জাকাত দিতে পারবে, কোথায় শুনেছি মনে নেই, আমি খুবই চিন্তার মধ্যে আছি, দয়া করে আমাকে চিন্তাযুক্ত চিন্তামুক্ত করবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তরের জন্য বলছি যে আপনি বোন চাকরি করেন না, তো টাকা আছে আপনার, বোঝা গেল যা জাকাত দিতে হয়, তো আপনি আপনার ভাইকে জাকাত দিতে পারবেন যদি অভাবই হয়, ভাই যদি জাকাত যদি অভাবই হয় তাকে আপনি জাকাত দিতে পারবেন, তবে তবে অভাবী বিষয়টা আগে শিওর হতে হবে যে সে জাকাত নেওয়ার মতো অভাবী কিনা। জাকাতের কিছু খাত আছে সেটা আগে নির্ধারণ হতে হবে। জাকাতের খাত হচ্ছে জাকাত যারা পাবে তাদের কথা বলছি, যারা পাবে তারা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 8 শ্রেণী, এর বাইরে একটু বাড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়ার রিকাব ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই 8টি খাত সূরা তাওবার মধ্যে আল্লাহ যে 8টি খাতের কথা বলছেন, এর বাইরে কোনো দিকে জাকাত দেয়া যাবে না। তো এই 8টি খাতের মধ্যে আপনার ভাই পড়ে কিনা আপনি দেখবেন। একটি হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভাই ফকির অথবা মিসকিন হতে হবে, যার সংসার চলে না এরকম। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে অথবা আপনার ভাইয়ের এমন কোনো ঋণ থাকতে হবে যা দিতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছে, আপনি তাকে সহযোগিতা করতেছেন, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং তাকে জাকাত দিলে বেশি সওয়াব হবে, কারণ অন্যদের থেকে আপনার ভাই বেশি প্রাপ্য, বেশি হকদার আপনার জাকাতের, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আর আপনি যে বলেছেন আপনার ছেলে ভাইয়ের ছেলে মেয়েগুলোকে 2 বছর থেকে পড়ার খরচ দিচ্ছেন, এইটা কিন্তু সমস্যাজনক। আপনি কেন সমস্যাজনক আপনাকে বলি, একটা হচ্ছে গরিব হিসাবে পড়ার খরচ না, গরিব হিসাবে আপনার ভাইকে দিবেন অথবা তাদেরকে দিবেন সরাসরি, পড়ার খরচ দিলে আলাদা মশালা, পড়ার খরচ দিতে হয় সেটা আলাদা একটা খাত আছে, সেটার জন্য আপনি কিন্তু দিতে পারেন, গরিব হিসাবে দিয়ে দিবেন জায়েজ আছে, কোনো সমস্যা নেই। পড়ার খাতের জন্য দিতে হলে শুধুমাত্র যারা কোরআন পড়ে, হাদিস পড়ে এবং ফিকা পড়ে, কোরআন হাদিস এবং ফিকহে ফিদ্দিন পড়ে, অর্থাৎ যারা দিনই মাদ্রাসায় আছে যারা পড়ে, তারাই শুধুমাত্র এই খাতের জাকাত পাবে, এর বাইরে, কারণ এটার নাম হচ্ছে আপনি, এটা হচ্ছে অফিস সেভিলিয়ার খাত থেকে, সেখান থেকে যারা দিন পড়ে তাদের জন্য জাকাতের জাকাত বের করা যাবে, অন্য কাউকে এই জাকাত দেওয়া যাবে না। ধরেন আপনার ভাই চলে কিন্তু সন্তানদের চালাতে পারতেছে না, আপনি সন্তানদের পড়ে কিন্তু কলেজে বা কলেজে পড়ে বা স্কুলে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, এমন এমন সাবজেক্ট নিয়ে পড়ে যেগুলো সাথে কোরআন হাদিস রিলেশন নাই, দিনের সাথে সম্পৃক্ততা নেই, তাহলে কিন্তু তাকে জাকাত দিতে পারবে, জাকাতের ওই অংশ দিতে পারবেন না যেটা ফি সাবিলিল্লাহর খাত থেকে। আপনি তারা অভাবই হয়, আপনি অভাবের খাত থেকে আপনার নিজের সেই ফকিরের অংশ থেকে তাদেরকে দিতে পারবেন, যদি তারা ফকির হয়, কিন্তু পড়ালেখার হিসাবে নয়, ফকির হিসাবে দিতে পারবেন। পড়ালেখার জন্য দিতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নার পাঠক বা পড়ে যারা তাদেরকে দিতে হবে, বিশেষ করে যদি কোনো সহি আকিদার লোক পান তাহলে সেটা ভালো, কারণ অনেক সময় ভুল আকিদায় পড়ালেখা করছে, তাদেরকে দিলে সেটা ভুল পথে পরিচালিত হবে এবং সেটা তার অধিক মানুষকে আরও বিভ্রান্ত করবে। আপনি যদি জানেন যে এই ইনস্টিটিউটের লোকেরা খারাপ পথে শিক্ষা দিচ্ছে, খারাপ আকিদা শিক্ষা দিচ্ছে, খারাপভাবে তো মানুষকে পরিচালিত করার জন্য, তাহলে সেখানে দেওয়াও জায়েজ হবে না, সেখানে তাদেরকে সহযোগিতা করাও হারাম হবে, জায়েজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না, দূরে থাকো। তাহলে আমরা আপনি বুঝতে পারছেন জিনিসটা, যে আপনি যদি দেন আপনার ভাইকে দিতে পারবেন ফকির হিসাবে, মিসকিন হিসাবে অথবা ঋণগ্রস্ত হিসাবে ঋণ পরিশোধের জন্য, অথবা আপনার ভাইয়ের ছেলেদেরকেও দিতে পারবেন ফকির মিসকিন হিসাবে, পড়ালেখা হিসাবে নয়, পড়ালেখা দিতে হলে আরেকটা খাত আছে, সেটা শুধুমাত্র যারা দিনই লেখাপড়া করে তারাই পাবে, অন্য কেউ পাবে না।